আসলে শিশুদের যাওয়ার জায়গা তো এখন এই মুহূর্তে নেই, তার একটা বন্দী অবস্থায় সময় পার করছে। কিন্তু শিশুদের জন্য তাদেরকে আসলে এক ধরনের ব্যায়াম বা এই ধরনের হালকা এক্সারসাইজ করানোও কঠিন এবং তারা খেলাধুলাও করতে পারছে না, সেক্ষেত্রে আসলে তাদেরকে কিভাবে ব্যায়ামের জায়গাটা উৎসাহিত করা যায় বা বাসায় বসে খেলাধুলা কোন খেলাধুলা করলে আসলে তাদের জন্য শারীরিকভাবে তারা একটু উপকৃত হবে? জনাব শফিউল্লাহ প্রধান। অবশ্যই, শিশুরা আমাদের জাতির ভবিষ্যৎ। আসলে শিশুরা যদি এখন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে, মুটিয়ে পড়ে এবং শারীরিক বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়ে, তাহলে একটা আমরা ভালো সুস্থ জাতি পাবো না। আমাদের আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা কমিউনিটিতে বা প্রত্যেকটা পরিবার ফ্যামিলি যার যার অবস্থান থেকে তাদের যতটুকু আপনার সুযোগ সুবিধা আছে, এক এক ফ্যামিলির এক এক কমিউনিটির কিন্তু এক এক রকম সুযোগ সুবিধা। গ্রামের একটা বাচ্চার যে সুযোগ সুবিধা এই মুহূর্তে আছে, শহরের আমাদের এই বন্দি খাঁচার মধ্যে সেই সুযোগ সুবিধাটা নেই। বা অনেক ক্ষেত্রে অনেক ভালো সোসাইটি যারা আছে একটু আর্থিক ভাবে ভালো, তাদের কিন্তু খেলার মাঠ আছে, একটা নিজস্ব বিল্ডিং এর মধ্যে একটা কমিউনিটি স্পেস থাকে বা খেলার একটা স্পেস থাকে। তো এগুলা আমরা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করব, যে যার মতো করে। পাশাপাশি যাদের একেবারেই সুযোগ হয়ে ওঠে না, তারা বাসায় কিছু হালকা অ্যারোবিক এক্সারসাইজ, আমরা এর আগে বলেছি ওরা যে সকালবেলা প্যারেডটা করতো স্কুলে গিয়ে, প্যারেড, সেই প্যারেডটা যেন তারা বাসায় নিয়মিত অন্তত দুবেলা করে, যে প্যারেডটা করে। আবার বাসায় তাদের যে খেলাধুলা আছে, ছোট ছোট খেলা, একটু হালকা ছোট বল নিয়ে থ্রো করা, বা বাচ্চার বাসার মধ্যে যে প্লাস্টিকের বল বা এই জাতীয় যে কোনো বেবি আপনার খেলনা নিয়ে তারা কিন্তু খেলতে পারে। আবার দড়ি লাফ দেওয়া, এগুলা বাসায় যতটুকু সম্ভব তাদের যতটুকু জায়গা আছে বা যদি কোনো খোলা মাঠ পায় বা আশেপাশে তাদের সেই নিরাপত্তা মেনটেন করে তারা যেন এটা করে। আর একটা হচ্ছে বাবা মাদেরকে একটু খেয়াল রাখতে হবে, তারা যেন এই অবস্থায় অতিরিক্ত আবার জি ধন্যবাদ, আমরা মনে হয় বুঝতে পেরেছি। মোটামুটি শিশুদেরকে একটু ব্যস্ত রাখা, মোটামুটি স্কুলে যে পিটিগুলো করে সেগুলোর মাধ্যমেও কিন্তু তাদেরকে একটু অ্যাক্টিভ রাখা সম্ভব। জনাব মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, আপনার কাছে আরেকটি বিষয় যাবো, এটার সাথে সম্পর্কিত বিষয়টি, সেটি হচ্ছে যে এই যে করোনার এই ক্রান্তিকালীন সময়ে দীর্ঘ সময় শিশুরা, বাচ্চারা, ইয়াং যারা আছে, তরুণ প্রজন্ম সবাই কিন্তু বাসায় সময় কাটিয়েছে এবং এরা হয় মোবাইল না হয় কম্পিউটার, যে কোনো একটা ডিভাইসের সাথে তারা সময় কাটিয়েছে দীর্ঘ সময়, যে কোনো কিছু দেখেছে, দেখে দেখে তাদের চোখে কিন্তু একটা প্রেশার, মাথায় প্রেশার হচ্ছে, এটা একটি বিষয়। এবং রাতে ঘুম হচ্ছে না, তরুণ থেকে বুড়ো শিশু সবার একটি কমন একটি সমস্যা এখন দাঁড়িয়েছে, ঘুম না হওয়াটা। এই দুটি বিষয়ে আসলে কোনো পরামর্শ আছে কিনা, ঘুমের জন্য কোনো ধরনের ব্যায়াম আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে এটা আপনার কথার সাথে আমি 100% একমত। প্রচুর এই জাতীয় রোগী বেড়ে গিয়েছে আমাদের প্র্যাকটিসে, প্রতিনিয়ত নতুন নতুন এই সমস্যা নিয়ে রোগীরা আসছেন। এবং এর মূল কারণটা হচ্ছে আপনি যে বলছিলেন, বাসায় যখন মানুষ থাকে দীর্ঘমেয়াদী, আমরা সাধারণত 6 ঘন্টা একটা মানুষের বলে থাকি ঘুমের জন্য, 6 থেকে ম্যাক্সিমাম 8 ঘন্টা হচ্ছে ঘুম, মানে সাউন্ড স্লিপ দেওয়া প্রয়োজন। এখন যখন একটা মানুষ দীর্ঘ সময় বাসায় থাকে, আলটিমেটলি বাসায় কিন্তু সে বিছানায় শুয়ে থাকে বা সোফায় বসে থাকে বা চেয়ারে বা খাটের কিনারে বসে থাকে, সে একটা অলস সময় কাটায়। এই দীর্ঘ সময় অলস সময় কাটানোর কারণে তার যে পিরিয়ডিক ঘুমটা, মানে রাতের সে ঘুমটা আর হয়ে উঠে না। কারণ ঘুম আসবে কখন? যখন আপনি দিনের বেলা ক্লান্ত থাকবেন, কাজে ব্যস্ত থাকবেন, সারাদিন কর্মযজ্ঞে থাকবেন, যখন বাসায় ফিরবেন শরীরটা ক্লান্ত হয়ে যাবে, আপনি ঘুমিয়ে পড়বেন, একটা কায়িক পরিশ্রম হবে শরীরের। এক্স্যাক্টলি সেই জিনিসটা কিন্তু এই করোনার মধ্যে চলে গিয়েছে। এবং পাশাপাশি বাসায় থেকে ডিভাইসের ব্যবহার, মোবাইল ফোন কি করবে? মোবাইল ফোন দেখবে, ইউটিউব দেখবে, ইন্টারনেট দেখবে, ব্রাউজিং করবে বা আপনার টেলিভিশন দেখবে, এবং ভুল অবস্থানে অনেকে কিন্তু আর্গোনমিক্স জানে না। এই অবস্থা আসলে কি করবে তারা, মানে সমাধান কোথায়, একদম ছোট করে বলবেন। সমাধান হচ্ছে আমাদের একই কথা জানতে হবে। এই যে আপনি জানাচ্ছেন ভাই, News 24 এর মাধ্যমে আমরা জানছি আমাদের রোগীদের সবাইকে জানতে হবে বিশেষজ্ঞের পরামর্শে, যে আমরা এই অ্যাক্টিভিটিস গুলা নিয়ম মাফিক করবো, যে আমরা এখন যেহেতু বের হয়ে আসছি আমরা সেটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা অ্যারোবিক বিভিন্ন এক্সারসাইজ করার চেষ্টা করব, বাসায় আমরা ডিভাইস সামনে ঝুঁকে ঝুঁকে ব্যবহার করব না। আমরা প্রচুর হেলথ টিপস দিয়ে যাচ্ছি, আমরা যারা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি, যে সোজা হয়ে বসা, ডেস্ক জব করার ক্ষেত্রে কম্পিউটার সামনে ঝুঁকে না দেখা বা মোবাইল ফোন সামনে ঝুঁকে ঝুঁকে না দেখা, এই যে অ্যাক্টিভিটিস গুলো, এগুলো আমাদের কিন্তু সচেতনতা ডেভেলপ করতে হবে, জানতে হবে যে সঠিক আর্গোনমিক্স কি। আর্গন হচ্ছে বসা চলাফেরা কাজকর্মের যে বেসিক নিয়ম, একেবারে একটা গার্মেন্টস ওয়ার্কার হতে শুরু করে একজন কৃষক, একজন আমরা ডেস্ক জব ওয়ার্কার, ডাক্তার,
যেই হোক না কেন, তাকে প্রত্যেকে তার পেশাগত কাজের কিন্তু সঠিক নিয়মে তার ডিভাইস ব্যবহার করতে হবে, বসতে হবে, কাজকর্ম করতে হবে, এবং সেইভাবে যদি না করে এবং মাঝে মাঝে স্ট্রেসিং এক্সারসাইজ কিছু রুমের মধ্যে হাঁটা পায়চারি করা, মানে আমার একটা একটি অসংখ্য ধন্যবাদ, অনেকগুলো অনেকগুলো পরামর্শ দিয়েছেন, বিশেষ করে এক্সারসাইজের কথা আপনি বারবার কিন্তু এখানে গুরুত্ব সহকারে বলেছেন, এর আগেও বলেছেন। ধন্যবাদ জনাব সফিউল প্রধান। আমাদের সাথে এই মুহূর্তে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা প্রশ্ন নিব। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। দর্শক শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ফরিদপুর থেকে শারমিনা আহমেদ বলছি। জি বলুন। আমি একটু ফিজিক্যালি সমস্যা বলছি যে আমার সাইনোসাইটিস আছে, একটু ঠান্ডা বা লাগলে একটু খুশখুশে কাশি সর্দি জ্বরজ্বর ভাব হয়, তারপর আবার একটু ঠান্ডা অ্যালার্জি আছে, মানে কোল্ড অ্যালার্জি যাকে বলে, ইদানিং এরকম হচ্ছে। এটা কি কোনো ভয়ের কারণ আছে? আচ্ছা, আপনার যে সাইনোসাইটিস, এটা কি আসলে দীর্ঘ সময়ের সাইনোসাইটিসের প্রবলেম হয়? হ্যাঁ, না, আমার সাইনোসাইটিস অনেক আগেই ধরা পড়েছে, 20 বছর আগে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা আরেকটি প্রশ্ন নিব। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন প্রশ্নটা করবেন। হ্যালো, দর্শক শুনতে পাচ্ছেন? জি বলেন। আসসালামু আলাইকুম। দর্শক আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। আমি রুহুল আমিন। জি। আমার বয়স 65 বছর। জি। আমি কোমরের ব্যথার জন্য বলতেছিলাম আর কি, এটা পরামর্শ চাইছিলাম। আচ্ছা আচ্ছা। কোমরের ব্যথা, যে বাথরুমে গেলে বাথরুমে উঠতে পারি না, মানে কোমরে গাইটটা ধরে এরকম আর কি। আচ্ছা আচ্ছা। আর কোন পায়ের দিকে যায়? জি, ব্যথাটা পায়ের দিকে যায়, ব্যথাটা কোমর থেকে, কোমর থেকে পায়ের দিকে যায় কিনা আপনার ব্যথা? না, পায়ে কোনো ব্যথা নাই, শুধু কোমরে আপনার বাথরুমে বসলে উঠতে পারি না। আচ্ছা, কোমরে গাইটটা ধরে আর কি। আচ্ছা, ঠিক আছে। আর কোনো সমস্যা আছে আপনার এর পাশাপাশি? জি ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।